সংখ্যালঘু সহ সব মহলের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব এমন মন্তব্য করে বিএনপি নেতারা কোনো ধরনের সাম্প্রদায়িক ঘটনায় জড়িয়ে না পড়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টের সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা বলেন সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে একটি মহল অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের লোকজন ডাকাতি দখল চাঁদাবাজি করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা নগর বিএনপির আহ্বায়ক ইরশাদুল্লাহ সাধারণ সম্পাদক নাজিমুর রহমান এতে বক্তব্য রাখেন